আব্বাও শেখ হাসিনার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখছিলেন যে কেন কুমিল্লার জন্য রিফাতকে দরকার, কারণ আমার আব্বা যদি আপনাদের উন্নয়নে কাজ করে তো যদি আমার আব্বার সাথে চাচা থাকে তাহলে সেটা আরো বেশি সুবিধা হবে না। আজকে যদুর রাস্তা 3.5 বছরে এক এমপি দিয়ে পাইছেন, 15 তারিখে যদি নৌকা মার্কায় ভোট দেন ইনশাল্লাহ এক ভোটে দুই অভিভাবক পাবেন, দুই নেতা পাবেন, কুমিল্লার দুই দরজা খোলা থাকবে। আমি যেরকম মনে করি আমি যদি আব্বার কাছে আবদার না করতে পারি চাচার কাছে যাব, চাচার কাছে করতে না পারলে আব্বার কাছে যাব, আপনারাও পারবেন না আলহামদুলিল্লাহ। তো 15 তারিখ আমি আরেকটু বলি যে আমাদের যিনি সাবেক মেয়র ছিলেন আমার সাক্ষু চাচা মনির হক সাক্ষু চাচা এখন বলে, আমি আজকেও সকালে বের হওয়ার আগে দেখছি যে উনি টিভি নিউজের মধ্যে উনি বলতেছে যে আমি 70% কাজ শেষ করে ফেলছি, বাকি 30% জন্য আমাকে ভোট দেন, বলে না এটা? তা আপনারা বলেন, আমরা যদি খুব বড় বড় প্রজেক্ট প্রজেক্ট না বুঝি, ঠিক আছে আমরা বুঝলাম না স্যাটেলাইট, আমরা এগুলো বুঝি টুঝি না, বড় বড় প্রজেক্ট প্রকল্প এগুলো বুঝলাম না, একদম সাধারণ মানুষের খাতায় চিন্তা করি। আমার একটা সংগঠন আছে জাগ্রত মানবিকতা, এইটা একটা অলাভজনক সংগঠন, আমি এটা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আমার এই সংগঠনটা দিয়ে আমি মানুষের কাজ করি, যেখানে গত সাড়ে চার বছরে রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি, সাড়ে চার বছর কাজ করি আমি 6 বছরের মতো। এটা দিয়ে 6,500 বেশি মানুষকে আমরা বিনামূল্যে রক্ত দিছি, এটা দিয়ে আমরা 2,000 বেশি মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা দিছি। তো একদম যখন আমরা মানুষের ভিতর ভিতরে, যেহেতু আমার কাজটাই সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে, সমাজের যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে নিয়ে আমরা কাজ করি, ফ্রি চিকিৎসা তো তারাই নেয়, তো আমরা যখন কাজ করি আমি যখন যাই আমি সবাইকে জিজ্ঞেস করি, আপনারা আমাকে একটা কথা বলেন তো যে খুব বড় বড় প্রজেক্ট প্রকল্প আমরা না বুঝি, উন্নয়ন বলতে আজকে 16 বছর আমাদের সাবেক মেয়র ক্ষমতায় আছে, উনি চেয়ারম্যান ছিলেন দুইবার উনি মেয়র, উনি কোন ওয়ার্ডে একটা স্কুল তৈরি করছে বলেন? আপনাদের এলাকাতে একটা স্কুল হলে খুশি হবেন না একটা মার্কেট হলে খুশি হবেন বলেন? একটা স্কুল, আমরা বুঝি আমার সন্তানের শিক্ষার উন্নয়ন মানে আমার উন্নয়ন। আপনাদের এলাকাতে একটা সিনেমা হল হলে খুশি হবেন নাকি একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র হলে খুশি হবেন? গত 16 বছরে উনি যদি আপনাদের এখানে তুনার এবং ওনার লোকরা প্রচারণার জন্য আসবে আপনারা তাকে জিজ্ঞেস করবেন যে 70% কাজ কোথায় হয়েছে? 70% কাজ হিজরাতি প্রচারণার বিষয় না, ওরা নিজেরা আসছে হয়তো আগ্রহ করে, কিন্তু বিষয়টা হচ্ছে যে 70% প্রচারণা এটা হচ্ছে চাক চমক আর বাক্য রস দিয়ে এখন আর মানুষের পেট ভরে না, ভরে বাংলার মানুষ এখন সচেতন। আমি বুঝি উন্নয়ন মানে আমার একটা বাচ্চা ভালো স্কুলে যাবে, উন্নয়ন মানে আমার এলাকাতে আমার বাড়ির সামনে একটা ভালো স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকবে, আমাদের জন্য একটা ফ্রি অ্যাম্বুলেন্স থাকবে, এটাকে আমরা বুঝি উন্নয়ন। তা আমি আপনাদের শুধু এতটুকুই বলতে চাই যে যারা রাতের অন্ধকারে ভোট চাইতে আসবে তাদেরকে ভোট দিবেন না, আমরা আপনাদের কাছে সাহস করে আসছি, আমি আমার আব্বার কথা বলতে পারতেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলতে পারতেছি, কারণ কাজ আছে বলতে পারতেছি। আপনাদের এই রাজাপাড়াতে গত কিছুদিন আগে আমি চাচাকে দেখছি ওনারা যে বরাদ্দ আনছে 3 লক্ষ টাকা, আপনাদের এখানে বাইতুন্নূর মসজিদ আর 3 লক্ষ টাকা আসছে বাইতুন্নূর মসজিদের জন্য, আপনি চাচা গেছেন বোধহয়, আরো 3 লক্ষ টাকা আসছে চৌয়ারা জামে মসজিদের জন্য, ওখানে নেউরা একটা রাজাপাড়া একটা নেউরা, শুধু আপনাদের ওয়ার্ডে এই দুটো আসছে। একটু বলেই আমি আপনাদেরকে যে আমরা সবসময় দেখি